আজ রবিবার রামকৃষ্ণনগর কেন্দ্রের চা বাগান এলাকার জন্য 5টি অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করলেন বিধায়ক বিজয় মালাকার। এদিন বিধায়ক বিজয় মালাকার 5টি অ্যাম্বুলেন্স চোরগোলা, গম্ভীরা, শিংলাছড়া, দুর্লভছড়া এবং লালছড়া চা বাগান কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন। এই উদ্দেশ্যে আহত জনসভায় বিশাল সংখ্যক মানুষের সম্মুখে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিজয় মালাকার বলেন, বর্তমান সরকার এলাকার উন্নয়নের জন্য যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। শুধুমাত্র অ্যাম্বুলেন্স পরিষেবাই নয়, বর্তমানে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীও নিয়োগ করা হয়েছে। এখন থেকে চা বাগান এলাকার মানুষ কোনো প্রকার শুল্ক বা জ্বালানি খরচ ছাড়াই এই অ্যাম্বুলেন্স পরিষেবার সুবিধা লাভ করতে পারবেন। অ্যাম্বুলেন্সগুলির রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট বাগান কর্তৃপক্ষ। তিনি আরো বলেন, চা বাগানের পাতা তোলার কাজে নিয়োজিত মহিলাদের জন্য সেখানে শৌচাগারও নির্মাণ করা হবে। অন্যান্য এলাকার পাশাপাশি বাগান এলাকার রাস্তাঘাট পাকাকরণের কাজ দ্রুত গতিতে চলছে। আগামী 2 বছরের মধ্যে রামকৃষ্ণনগর কেন্দ্রের সবকটি চা বাগান এলাকার গলিপথগুলি পাকা করা হবে। শিক্ষার ক্ষেত্রেও যুগান্তকারী পদক্ষেপ নিয়ে এসেছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য সরকার বলে মন্তব্য করেছেন বিধায়ক বিজয় মালাকার। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি মনোজ মোহন্তের প্রতিবেদনে। নগর কেন্দ্রের চা বাগানের উদ্বোধন করলেন রতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার। কিছুক্ষণ আগে একটি সভার মাধ্যমে রতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার রামকৃষ্ণনগর কেন্দ্রের 5টি যে চা বাগান রয়েছে সেই 5টি চা বাগানের বাগান ম্যানেজার হাতে কিন্তু সেই সরকারি প্রদত্ত অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করে দিয়েছেন। এই মুহূর্তে উনি রয়েছেন স্থানীয় বাগান পঞ্চায়েতের সাথে, আমি ওনার মতামত নেওয়ার চেষ্টা করব। আজ আপনি অ্যাম্বুলেন্স পরিষেবার শুভারম্ভ করলেন আপনার সমষ্টিতে, কি বলবেন উনি? সত্যি কথা, আজকের দিন আমাদের জন্য একটা আনন্দের দিন এবং এই আনন্দ আর এই উৎসাহের দিনে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে যেভাবে টি গার্ডেনের এরিয়ার জন্য কাজ করে যাচ্ছেন, আজকে আপনারা এটার আর একটা প্রমাণ দেখলেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একসঙ্গে আমাদের এই নতুন শ্রীভূমি জেলা, এই শ্রীভূমি জেলাতে আমার এই রামকৃষ্ণনগর সমষ্টিতে একসঙ্গে 5টা অ্যাম্বুলেন্সের আজকে আমরা আমাদের বাগান ম্যানেজারের হাতে বাগান পঞ্চায়েতকে সামনে রেখে তুলে দিই। আর তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ একটা সময় ছিল, আপনারা দেখেছেন, বাগান অঞ্চলে স্বাস্থ্য ব্যবস্থা বলেন, এডুকেশন ব্যবস্থা বলেন, রাস্তাঘাটের ব্যবস্থা বলেন, চা চাকরির কথা ব্যবস্থা বলেন, সব কিছুর থেকে এই বাগান অঞ্চলের মানুষ পিছিয়ে পড়েছিল। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকে যেভাবে বাগান বস্তি সম্পূর্ণ দিন রাত্রে পরিশ্রম করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের জন্য কাজ করে যাচ্ছেন, আমি আবারও আমার রাতাবাড়ি বর্তমান রামকৃষ্ণনগর সমষ্টির বাসীর তরফ থেকে এবং বাগানবাসীর তরফ থেকে, বাগান পঞ্চায়েত থেকে ধরে বাগানের যারা কর্মকর্তা আছেন সবার পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অ্যাম্বুলেন্স পরিষেবা তো সম্পূর্ণ বিনামূল্যে না, এটা তো কোনো ধরনের ফুয়েল বা অন্য কোনো খরচ বহন করতে হবে কি? না না, সম্পূর্ণভাবে বিনামূল্যে। আমরা গাড়ি সরকার বাগান বাগান মালিককে সমঝিয়ে দিয়েছে, বাগান ম্যানেজারকে সমঝিয়ে দিয়েছে, এখন সম্পূর্ণ ব্যবস্থা বাগান ম্যানেজারের মাধ্যমে এটার পরিচালনা হবে। আর এনো পয়সার কোনো ব্যাপার নেই, সম্পূর্ণভাবে বিনা পয়সায় হবে। এখানে আপনারা দেখেছেন একটা ডিমান্ড হয়েছিল, যারা লেবার চিনেন ওনাদের জন্য হয়, ক্যাজুয়াল যারা আছেন ওনাদের জন্য হয় না, বা যারা লেবার পার্মানেন্ট নেই ওনারা সার্ভিস পান নাই। আমাদের বাগানের এক ম্যানেজার জিএম সাহেব বলেছেন যে মানুষের যখন বিপদ আপদ আসবে তখন আমরা এখানে কোনো লেবার, পার্মানেন্ট লেবার বা ক্যাজুয়াল লেবার আমরা কিছু দেখব না, সবার জন্য এই সার্ভিস থাকবে, সবার জন্য এই সুবিধা থাকবে। আর আপনারা দেখেছেন এখন অনেক এই সমষ্টির অনেক পরিবর্তন হয়েছে। একটা সময় ছিল আজ থেকে 4 বছর আগে, আপনারা এখানে যারা আছেন সাংবাদিক বন্ধুরা, আপনারা সবাই এই অঞ্চলের মানুষ, এখানে যে আপনাদের জন্মকর্ম হয়েছে, আপনারা এই অঞ্চল সম্বন্ধে আমার থেকে অনেক বেশি জানেন। আজ থেকে 3-4 বছর আগে আমরা যদি দেখি হেলথ সেক্টরের কথা, এই দুর্লভছড়া হসপিটালে আর রামকৃষ্ণনগর হসপিটাল মিলে, 2 হসপিটাল মিলে একজন ডক্টর ছিলেন। আর আজকের দিনে আপনারা দেখবেন রামকৃষ্ণনগর হসপিটালে 6জন ডক্টর আছেন, দুর্লভছড়াতে
পাঁচজন ডক্টর আছেন, আর খালি দুলচরাতে নয়, আপনারা দেখবেন নিবিয়া থেকে ধরে যত সাব সেন্টারগুলো আছে সব সেন্টারে একজন একজন করে উন্নত মানের ভালো ডাক্তার আছেন এবং ভালো সার্ভিস দিচ্ছেন। শুধু হেলথ সেক্টর নয়, আপনারা যদি দেখেন রাস্তাঘাটের ব্যবস্থা দেখবেন, এই যে আজকে রাতাবাড়ি কোন অঞ্চলে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন না, আমরা যদি দেখি এই 20% জায়গা এখনও বাকি রয়ে গেছে, বাকি 80% জায়গায় গল্লি গাল্লা সব পাকা হয়েছে আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। আর আগামী দিনে বস্তি বলেন এবং গার্ডেন বলেন, যা যা অঞ্চলে যাও এখনও রাস্তাঘাটের যা কমি রয়ে গেছে বাকি রয়ে গেছে, আমি আশাবাদী আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 2-3 বছরের ভিতরে রামকৃষ্ণনগর সমষ্টির বাগান বলেন, বস্তি বলেন, টাউন বলেন, সম্পূর্ণ রাস্তাঘাটের সমস্যা সমাধান হবে। আজকের দিনে আপনারা দেখবেন একটা জিনিস, আপনি রামকৃষ্ণনগর যান, বিভিন্ন জায়গায় যান, বা আপনারা এই লোকাল সাংবাদিক বন্ধুরা আপনারা এখানে লোকাল মানুষ আপনারা দেখেছেন, পার সপ্তাহে 1-2টা রাস্তার শিলান্যাস আমরা করছি, পার সপ্তাহে হয়তো কিন্তু কমিউনিটি হলের শিলান্যাস করছি না, উদ্বোধন করছি। এই যে কর্মযোগ্য, এই কর্মযোগ্য এই প্রথম রাতাবাড়িতে শুরু হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে। খালি এই হেলথ সেক্টরে যে আমাদের গার্ডেন অঞ্চলে যে আমরা শুধু অ্যাম্বুলেন্স দিয়েছি আর হসপিটালে ডাক্তার নেই, এরকমও ব্যবস্থা নেই, আমাদের হসপিটালে ডাক্তারও মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবস্থা করে দিয়েছেন, সঙ্গে মানুষ যাতে সার্ভিস পায়। একটা সময় ছিল এমএলএ এমপির পিছে পিছে বাগান মালিক, বাগান ম্যানেজার, বাগান পঞ্চায়েত, বাগান অঞ্চলে যারা নেতৃত্ব দেন বা বস্তি অঞ্চলে যারা নেতৃত্ব দেন, ওনারা মানুষের পিছে পিছে কুড়াকুড়ি করতেন যে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা প্লিজ আপনার এমএলএ ডিএস থেকে ব্যবস্থা করে দেন একটা অ্যাম্বুলেন্স। আর আপনারা দেখতেন এমপি এমএলএরা এমএলএ ডিএস থেকে একটা অ্যাম্বুলেন্স দিতেন আর এটা বড় বড় করে এমএলএ এমপির ফটো থাকতো। আর আজকের দিনে একসঙ্গে 5টা অ্যাম্বুলেন্স, তাও কালীনগর বাগান বলেছে আমার লাগবে না, তাও আমরা বলছি আরেকটা নাও। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা, এই পরিবর্তন সম্ভব হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার দ্বারা। আজ কিন্তু রাতাবাড়ি কেন্দ্রে বা বিশেষ করে রামকৃষ্ণনগর কেন্দ্রে চা বাগান এলাকার জন্য একটা ঐতিহাসিক দিন। আজকের এই দিনে রাতাবাড়ি কেন্দ্রে বা বর্তমান রামকৃষ্ণনগর কেন্দ্রের চা বাগান এলাকার জন্য কিন্তু স্বাস্থ্য পরিষেবার উন্নত করার জন্য রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার 5টি অ্যাম্বুলেন্স প্রদান করলেন এবং উনি জানালেন যে এই অ্যাম্বুলেন্স পরিষেবা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, এতে কোনো ধরনের কাউকে টাকা কোনো ধরনের টাকা পরিশোধ করতে হবে না। এবং বিশেষ করে চা বাগান এলাকার যারা চা শ্রমিক রয়েছেন তাদের নয়, চা বাগান এলাকার যে বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু এই অ্যাম্বুলেন্সের সুবিধা পাবেন। পূর্বাঞ্চল প্রতিদিনের জন্য লালছড়া চা বাগান থেকে আমি মনোজ মহান্তি।